অনাবৃষ্টিতে জলমগ্ন গোবরডাঙ্গা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। এলাকা পরিদর্শনে বিধায়ক, রাজ্য সরকার ও পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ। বিজেপি মিথ্যাচার করেছে, অভিযোগ পৌরপতির। কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন গোবরডাঙ্গা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড, সমস্যায় বাসিন্দারা। খাবার জল আনতে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। এদিন জলের মধ্যে বসে খাবার জল ভরছিলেন সন্তোষী মজুমদার। তিনি বলেন, ঘরে জল ঢুকে গিয়েছে, এছাড়া আর উপায় নেই। বৃহস্পতিবার জলমগ্ন এলাকা পরিদর্শনে আসেন বিধায়ক সুব্রত ঠাকুর। এদিন রাজ্য সরকার এবং গোবরডাঙ্গা পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়ক। তার দাবি, রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, যমুনা নদী সংস্কার হচ্ছে না, যার ফল ভুগতে হচ্ছে বাসিন্দাদের। বিজেপি মিথ্যাচারের দল, মানুষের পাশে থাকে না, পাল্টা প্রতিক্রিয়া পৌর প্রধান শঙ্কর দত্তের। এদিন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর গোবরডাঙ্গা পৌর মণ্ডলের সভাপতি আশিস ব্যানার্জিকে সাথে নিয়ে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। অনেক অসুবিধা থাকতে হয়েছে, এই জন্য জল ভরতে আছে। কিরম জল ভরছেন? জলে বসে কি করবো? বাড়িতে কেমন জল? বাড়িতে তো জল নেই। সুব্রত ঠাকুর বলেন, যমুনা নদী সংস্কার করতে হবে, এটি রাজ্য সরকারের হাতে। বারবার কেন্দ্র সরকারকে দোষারোপ করে এখানকার প্রশাসন। সংস্কারের পয়সা নেতাদের পকেটে ঢুকে যায়, এর ফলে দুর্ভোগে পড়তে হয় কয়েক হাজার মানুষকে। অবিলম্বে যমুনা সংস্কার করতে হবে। পাশাপাশি বিধায়কের দাবি, যেখানে যমুনা ইছামতিতে মিশে সেখানে টিপির খাল, সেখানে বেআইনি ভেরি বানিয়ে ব্যবসা করছে ব্যবসায়ীরা। অবিলম্বে বেআইনি ভেরি কেটে যমুনার জল নিকাশি করতে হবে। বেশ কয়েক বছর ধরে এখানে গোবরডাঙ্গার কয়েকটা যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড জলমগ্ন অবস্থা থাকে। আমি নিজে পরিদর্শন করলাম এখানে, ওয়ার্ড নাম্বার 8 নম্বর ওয়ার্ড সুভাষপল্লী। সেখানটাতে কোথাও কোমরসমান জল, কোথাও হাঁটু সমান জল, জলটা আরো বেশি ছিল দুদিন আগে। আজকে আমি পরিদর্শন করলাম এবং খুব খারাপ লাগছে যে এখানে যে পৌরসভা আছে সেই পৌরসভা সেটা নিয়ে পদক্ষেপ নিচ্ছে না। আরো দু তিনটে ওয়ার্ডে যাবো, সেখানেও জলমগ্ন অবস্থা। এবং এটা পুজো পর্যন্ত, প্রত্যেক বছর পুজো পর্যন্ত টেনে নিয়ে যায়। এবং এই যে নরক যন্ত্রণা, জল যন্ত্রণা, এবং পচা গন্ধ হয়, এবং সেখানে সাপ থেকে শুরু করে আরো বিভিন্ন যে ইগুলো আছে, ব্যাং থেকে শুরু করে কেঁচো থেকে শুরু করে সেগুলো আসে। তো এই জিনিসটা করতে গেলে পরে, বিশেষ করে এই যমুনার চারিপাশের যে জায়গা, বিশেষ করে এই গাইঘাটা বিধানসভার মধ্যে যেরকম গাইঘাটা গোবরডাঙ্গা, এটা একমাত্র যমুনা যতক্ষণ না পর্যন্ত সংস্কার হবে। তার জন্য আজকে প্রত্যেকবার এই যে মরশুমটা আসে, বৃষ্টির মরশুম, বৃষ্টির সময়টা অসংখ্য হাজার হাজার মানুষ এই ভুক্তভোগী হয়। এই বিষয়ে গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রধান শঙ্কর দত্ত বলেন, বিজেপি দলটাই মিথ্যাচারের দল। কেন্দ্র সবসময় রাজ্যকে বঞ্চনা করে। রাজ্য সরকার এবং গোবরডাঙ্গা পৌরসভা সবসময় মানুষের পাশে আছে। মিথ্যাচারের দল এবং সেই দলের সাংসদ, তিনি কোনো সময় কোনো কাজেই তিনি এলাকায় ঘোরেন না, আসেন না। আজকে এসেছেন, ওনাকে ধন্যবাদ। কিন্তু এই কেন্দ্রীয় সরকারের কৃতকর্মের ফলেই এত সমস্যা। তারা প্রতি ক্ষেত্রে পশ্চিমবাংলাকে বঞ্চিত করছে। এই দেখুন না, বন্যার জল ছেড়ে দিয়ে, একটা বাঁধের জল ছেড়ে দিয়ে বন্যার পরিস্থিতি তৈরি করে দিল পশ্চিমবাংলায়। এই রকম ঘটনা দিনের পর দিন তারা ঘটাচ্ছে, ফলে এদের কি এলো আর গেলো এ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। গোবরডাঙ্গা পৌরসভা মানুষের জন্য, মমতা ব্যানার্জির দেখানো পথ, তার কাজে আমরা উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে থেকে কাজ করে চলেছি। আমরাও চাই যমুনা নদীর সংস্কার হোক, সেখানে কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। ওনার তো সাংসদ তহবিলে প্রচুর টাকা আছে, উনি তো কেন্দ্রীয় মন্ত্রী, ফলে উনি এলাকার জন্য করুন না। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।